তো এর জন্য আপনাকে প্রথমেই যে আইডি দিয়ে AdSense অ্যাকাউন্টটা খোলা আছে ওটা ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম একটা পেজ আসবে, সবাই জানেন হয়তোবা। পেজ আসার পর এখানে সেটিং বাটনে ক্লিক করতে হবে। সেটিং বাটনে ক্লিক করার পর অ্যাকাউন্ট ইনফরমেশন এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে একটা অপশন চলে আসছে, ক্যান্সেল অ্যাকাউন্ট। এই অপশনটায় ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করার পর এখানে দেখবেন একটা লেখা আসছে, I understood that I will not be paid any outstanding earning because I do not meet the final payment requirements. এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের তথ্য দিছে, যেটা আমাদের এই AdSense অ্যাকাউন্টটা ক্যান্সেল করলে কি হতে পারে। তো এখানে নিচে আসার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, ওয়েবসাইট হ্যাজ ক্লোজ ডাউন, ইনসাফিসিয়েন্ট আর্নিং, ওর কী কারণে আমরা AdSenseটা ডিলিট করতে যাচ্ছি। তো আমি ইনসাফিসিয়েন্ট আর্নিং এটাই দিব। এটা সিলেক্ট করার পর এখানে একটা টিকমার্ক দিব। টিকমার্ক দেওয়ার পর এখানে কন্টিনিউ দিলে অটোমেটিক একটা মেইল যাবে, আপনার যে জিমেল আইডি দিয়ে AdSense অ্যাকাউন্টটা খোলা ছিল ওটা একটা মেইল যাবে। মেইল যাওয়ার সাথে সাথে আপনাকে মেইলে কনফার্ম করতে হবে। এখানে দেখুন একটা মেইল আসছে, এই যে একটা মেইল আসছে, মেইলটা আসছে, গুগল AdSense অ্যাকাউন্ট ক্যান্সেলেশন রিকোয়ার্ড। এখানে দেখুন, ইউ হ্যাভ রিকোয়েস্টেড দ্যাট উই পার্মানেন্টলি ক্যান্সেল ইউর AdSense অ্যাকাউন্ট। To complete the process, please click on the below link within the next 24 hours. इसका मतलब 24 आवर्स के मध्य इटा क्लिक करते होंगे, पहले अपना AdSense अकाउंट कैंसिल हो जाएगा। तो इटा क्लिक करी, अकाउंट कैंसिलेशन, योर अकाउंट हैज बीन सक्सेसफुली कैंसिल्ड। देखो, अकाउंट पर कैंसिल हो गया था, ये अकाउंट पर কাজে আসবে না, এই অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। বন্ধুরা, আপনার ক্যান্সেলেশন ইউটিউব AdSense অ্যাকাউন্ট ইউ উইল গেট এ মেইল নোটিফিকেশান। এই মেইলটা আসবে গুগল পেমেন্ট থেকে। গুগল পেমেন্টের যে মেইলটা আসবে সেটা হচ্ছে এরকম, ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেলড, ইউর গুগল AdSense অ্যাকাউন্ট ওয়াজ রিসেন্টলি ক্যান্সেলড, ইউ উইল রিসিভ ইউর ফাইনাল পেমেন্ট ডিউরিং দ্য নেক্সট সাইকেল। তার মানে নেক্সট পরবর্তী যে পেমেন্টটা দিবে গুগল, সেটার সাথে আপনার এই পেমেন্টটা দিয়ে দেবে। ইফ ইউর ব্যালেন্স ইজ গ্রেটার দ্যান 10 এনি পেমেন্ট লেস দ্যান 10 শুড নট বি প্রসেসড। মানে $10 উপরে যখনই থাকবে তখনই আপনাকে পেমেন্টটা দিয়ে দেবে, $10 নিচে থাকলে এই পেমেন্টটা গুগল আপনাকে দিবে না। তার মানে আপনার কোনো চ্যানেল যদি ক্যান্সেল হয়ে যায় এবং আপনার AdSense অ্যাকাউন্ট ঠিক থাকে, তখন ওই চ্যানেলের পেমেন্টটা আপনি সহজেই AdSense অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়ে সেটা তুলতে পারবেন। কারণ তার মানে আপনার AdSense অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে হবে। এভাবেই আপনি সহজেই আপনার চ্যানেল ক্যান্সেল হলেও টাকাটা তুলতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা।